ওয়েডনেসডে স্ট্রেঞ্জার থিংসকে বিট করে দিয়েছে। স্বাগত বন্ধুরা বঙ্গবী নাটে, আমার নাম প্রণব। তো অ্যাকর্ডিং টু নেটফ্লিক্স ওয়েডনেসডে হচ্ছে ওদের ইংলিশ ল্যাঙ্গ সব থেকে বড় ওয়েব সিরিজ। তো নেটফ্লিক্সের অনুযায়ী ওয়েডনেসডে প্রথম উইকে 341.23 মিলিয়ন আওয়ার্স ভিউ ওয়াচ হয়েছে, যেখানে স্ট্রেঞ্জার থিংসে এই নাম্বারটা ছিল 335 মিলিয়ন। তাও স্ট্রেঞ্জার থিংসে সিজন ফোরের প্রথম সাতটা এপিসোডে, যেখানে একটা এপিসোড ছিল প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা দু ঘন্টার কাছাকাছি, যেখানে ওয়েডনেসডে সিরিজ এক একটা এপিসোড 40-45 মিনিটের ছিল। আর যেখানে নেটফ্লিক্সের এই স্ট্রেঞ্জার থিংস লাস্ট তিনটে সিজনকে ভর করে এত দূর এগিয়ে এসেছে, যেটা এত পপুলার, সেখানে ওয়েডনেসডে একটা নতুন সিরিজ। হ্যাঁ, অ্যাডামস ফ্যামিলি অনেক বছর আগে বেরিয়েছিল, 20-30 বছর আগে সেটা লোকজন দেখেছে ওই সময়। তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট ওয়েডনেসডের কাছে। হ্যাঁ, যদি আমরা অল টাইম যদি এভরি ল্যাঙ্গুয়েজকে ধরে নিই, তাহলে স্কুইড গেম এখন পর্যন্ত এক নম্বর, 571.8 মিলিয়ন ভিউ টাইম। তো সেটা বিট করা খুবই টাফ হবে যে কোনো কারোর কাছে, বাট ওয়েডনেসডে যেটা অ্যাচিভ করেছে এটা রিমার্কেবল। তোমরা যদি এখনও পর্যন্ত ওয়েডনেসডে না দেখে থাকো, নিশ্চয়ই একবার চেক আউট করো, অসাধারণ হয়েছে। আর এই রিভিউ আমি করেছি, তার লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং আইবল দিয়ে দেবো। আর এখন যদি আমরা সেকেন্ড উইকের পরে চার্ট চেক করি নেটফ্লিক্সে গিয়ে, সেখানে আমরা দেখতে পাবো জিনিসটা এখন নাম্বার ওয়ান আর সেকেন্ডটা হচ্ছে 1899 সিজন ওয়ান। কিন্তু তাদের মধ্যে যে ডিফারেন্সটা দেখি আওয়ার্স ও আছে, সেটা হিউজ, লাইক হিউজ। এই আপনার তোমরা দেখতেই পাচ্ছ এখানে। আর যদি তোমরা 1899 রিভিউ দেখতে চাও, সেটাও আমি ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক আউট করতে পারো। তাহলে আমরা বুঝতেই পারছি ওয়েডনেসডে একটা হিউজ হিট, তোমরা নিশ্চয়ই চেক আউট করো। আর আমার সঙ্গে তোমার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ বাই বাই।